নমস্কার বন্ধুরা, আমাদের দেশে বেশিরভাগ বাচ্চারাই সাধারণত সবজি খেতে খুব একটা ভালো আসে না। কিন্তু আমরা সবজিরা যদি তাদের কোনো পছন্দের জিনিস দিয়ে রান্না করে তার উপর খুব সুন্দর ডেকোরেশন করে খাবার টেবিলে রাখি, তাহলে আমার মনে হয় তাদের আর পাতে তুলে দিতে হয় না, তারা দেখলেই নিজেরাই খেতে চাইবে। আজকে আমি বরবটিতে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় আপনারা সবাই খুব পছন্দ করবেন। চলুন বন্ধুরা, তাহলে দেখে নেই রেসিপিটা। এই রান্নাটা করার জন্য বরবটি নিয়ে নিয়েছি এক আঁটি, পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের দুটো, আর লাগবে দুটো ডিম। এখানে একটা ডিম দিয়ে আমি রান্না করব, আর একটা ডিম দিয়ে আমি ডেকোরেশন করব। প্রথমেই বরবটিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই বরবটিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই রকম ছোট ছোট করে আমি সবগুলো বরবটি কেটে নেব। বরবটিগুলো কাটা হয়ে গেলে মাঝারি সাইজের পেঁয়াজ দুটো কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপরে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে রিফাইন তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিলেও রান্নাটা করতে পারবেন। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বরবটিগুলো তেলের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে নুন, এখানে আমি 1/2 চামচের একটু কম নুনই দিচ্ছি, দিয়ে এবার বরবটির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট এই বরবটিগুলো আমি ভেজে নেব, আর এর মধ্যে কোনো রকম হলুদ দেবো না, তাহলে বরবটির কালারটা নষ্ট হয়ে যাবে, আর হলুদ না দিলে বরবটিটা সবুজই থাকবে। 5 মিনিট পরে বরবটিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, ভালোই নরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে থেকে বরবটিগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো ডিম, একটা ডিম আমি ফাটিয়ে একটুখানি নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এই ডিমটাই এবার তেলের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ডিমটা একটু কুচি কুচি করে নিতে হবে, খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলেই ডিমটা ভেঙে কুচি কুচি মতো হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কড়াইয়ের ডিমটা একদম ঝুড়ো ঝুড়ো মতো হয়ে গেছে আর খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে থেকে ডিমটা তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন হিসাবে সামান্য একটু কালো জিরে। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পরে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে আর দেখতেও হালকা বাদামি বর্ণের হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো জিরে বাটা, চাইলে আপনারা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারবেন, সামান্য একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সামান্য একটু পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা বরবটিগুলো। বরবটিগুলো এবার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বরবটি দিয়েও আমি 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেব বরবটির সঙ্গে। আপনারা চাইলে এক্ষেত্রে বরবটিটা না ভেজেও তরকারিটা করতে পারেন, তখন বরবটিটা ছোটো ছোটো টুকরো করে কেটে গরম জলে একটু ভাপ দিয়ে নেবেন, তবে ভেজে করলে স্বাদটা খুব ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, জলের পরিমাণটা অল্পই হবে যেহেতু তরকারিটা একটু মাখামাখা হবে। জল দিয়ে বরবটিটা খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে নুন, নুনের পরিমাণটা অল্পই দিতে হবে যেহেতু বরবটি ভাজার সময় আমি কিছুটা নুন দিয়েছিলাম। নুন দিয়ে আবার খুব ভালো করে আমি নেড়ে দিচ্ছি। এবার এই তরকারিটা আমি ঢেকে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে। 4 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি, বরবটিটা খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে আর সামান্য একটু মতো জল রয়েছে। এবার আমি ভেজে রাখা ডিমের টুকরোগুলো এই বরবটির মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য বরবটিটা আবারও ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি, আবারও খুন্তির সাহায্যে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা, ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ মতো চিনি আর সামান্য একটু ধনে পাতা কুচি, দিয়ে আবারও খুব ভালো করে বরবটির সঙ্গে নেড়েচেড়ে নেব।
চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। আর ধনে পাতাটা দিলে খুব সুন্দর গন্ধ বের হয়। আর হাতের কাছে যদি ধনে পাতা না থাকে তাহলে এটাও আপনারা বাদ দিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ধনে পাতা দেওয়ার কারণে খুব সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে। তরকারিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই সবজিটা একটি পাত্রে বেড়ে নেব। একটি ডিম সিদ্ধ করে গোল গোল টুকরো করে কেটে নিয়ে বরবটির এক সাইড দিয়ে সাজিয়ে দিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। নতুন নতুন রান্নার রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।